सम्मानित व्यूअर्स আসসালামু আলাইকুম जे जेखान थेके आमार ई ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। এর আগেও একটা আমি হিসাব আপনাদের দিয়েছি ক্যাঙ্গারু সম্পর্কে, আজকে নতুন করে একটা ক্যাঙ্গারু হিসাব দেব, কেননা মালের দাম একটু ওঠানামা হয়ে গেছে। এবং আমি যে হিসাবটা দিছিলাম এটা হচ্ছে আরো 6 মাস আগের একটা হিসাব দিয়েছিলাম, বাট 6 মাস পরের হিসাবটা কি? আমি 6 মাস আগেও অনেকগুলো ভিডিও দেখেছি ইউটিউবে, অনেক ইউটিউবার আপনার হচ্ছে যে ভিডিওতে বলেছেন যে 40 টাকায় ক্যাঙ্গারু তৈরি হয়, বা স্লিপার আইটেম তৈরি হয়, 60 টাকায় স্লিপার আইটেম তৈরি হয়, 70 টাকায় স্লিপার আইটেম তৈরি হয়, 45 টাকায় 56 টাকায় স্লিপার এই ক্যাঙ্গারু আইটেম তৈরি হয়। আসলে এই কথাগুলো তারা কি জেনে বুঝে বলে আমি আসলে বুঝে উঠতে পারি না, বা কেমনে বলে তাও আমি জানি না। তবে আমি প্রত্যেকেরই ভিডিও দেখেছি, ভিডিও দেখে একটা মানে উপনীত হচ্ছে আসলে সঠিক হিসাবগুলো অনেকে দেয় না কেন, এটা হচ্ছে এই যে 56 টাকায় 40 টাকায় 45 টাকায় 100 টাকায় বিক্রি, এটা এক ধরনের প্রলোভন। তো আমি আপনাদের কাছে একটা সঠিক হিসাব তুলে ধরব। সঠিক হিসাবটা কি তার আগে কিছু কথা বলে নেই, যে আমাদের যারা নতুন এই ক্যাঙ্গারু কারখানা দিচ্ছেন যে ভাইরা, তারা অনেক আশা স্বপ্ন নিয়ে ক্যাঙ্গারুর এই কারখানাটা দেয়, পরবর্তীতে দেখা যায় 2-3 মাস পরে সেই লসটস খাইয়া আবার ওই মেশিন টেশিন বিক্রয় করে, যাদের কাছ থেকে মেশিন টেশিন নিচ্ছে তাদের কাছে বিক্রি মানে বিক্রয় করে আবার সে কি সবাইকে বলে দিল যে আমি লস খেয়েছি সেখান থেকে। আসলে আপনি ফেলর মানুষের কাছে গেছেন, প্রলোভন ব্যক্তির কাছে গেছেন, যার কারণে আপনাকে প্রলোভনে প্রলোভিত করে এই বিষয়গুলো আপনার হাতে ধরে দিচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই বিষয় থেকে আপনাকে আগে কি হতে হবে, ক্লিয়ার হয়ে বের হয়ে আসতে হবে। এখন আরেকটা বিষয় যেটা আমি আপনাদের বলি সেটা হচ্ছে যে তারা বলে আপনি আপার রেডি আপার কিনে নেবেন, রেডি সোল আছে কিনে নেবেন, রেডি ইনসোল আছে কিনে নেবেন, বাসায় গিয়ে শুধু পেস্টিং করে কি করবেন, জুতাটা ফর্মাতে ফেলে হয়ে গেল আপনি বাজারে বিক্রয় করলেন। আসলে মৌখিক কথা চামড়ার মুক্ত, মৌখিক কথা সব কথা অনেক সময় বলা যায়, আসলে ফর্মা ধরাটাই তো আপনার শিখার অনেক বিষয় আছে। ফর্মা যদি 1 ইঞ্চি এদিক ওদিক হয় তাহলে তো আপনার এক পা কি হবে, টাইট হবে, আর এক পা ঢিল হবে। তো আমার প্রশ্নটা হচ্ছে আপনি আগে প্রপার হইতে কাজগুলো শিখেন, ক্যাঙ্গারুতে যান বা স্লিপার আইটেমে যান বা সিনথেটিক আইটেমে যান বা চামড়ার জগতে যান বা লেডিস আইটেমে যান, যেখানে আপনি যান না কেন আপনাকে কাজ শিখতে হবে। তো যাই হোক, আমার কথার মাঝখানে হয়তো বা আপনারা শব্দ পাচ্ছেন, কারণ আমার কারখানাতে আমার এক বড় ভাই, আমার ওস্তাদ, আমার গুরু যিনি, উনি কাজ করতেছেন সিনথেটিক আইটেমের স্যান্ডেলগুলো তৈরি করতেছেন, যার কারণে টুকিটাকি শব্দ হতে পারে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এখন আমি আপনাদের কাছে আর একটা কথা বলে নেই যে আসলে আপারটা কি, আপনি তাদের কাছ থেকে 20 টাকা 22 টাকা 18 টাকা জোড়াতে যে আপারটা কিনবেন, এই আপারের যে ফাইবারটা মানে কাভারিংটা দেবে একবারে একবারে নর্মাল কাভারিং, ওই আপারটা আপনার জুতার সঙ্গে একবারে লেগে যাবে, মানে ওইটা দ্বারা আপনি মার্কেটে সফলতা অর্জনের তো দূরে থাক, আপনি যে একবার আপনার মালটা ক্রয় করবে সে দ্বিতীয়বারে আপনার কাছ থেকে আর ওই ক্যাঙ্গারু জুতা নেবে না। এখন প্রশ্ন হচ্ছে কি তাহলে আপনি কি ধরনের আপার তৈরি করবেন? আপনাকে প্রথম কথা হচ্ছে আগে আপার তৈরি করা শিখতে হবে, কেননা আপনি বাজারে যদি এক জোড়া আপার কিনেন তাহলে আপনার 20 টাকা 18 টাকা খরচা পড়তেছে, আর আপনি যদি এক জোড়া আপার তৈরি করেন তাহলে 9.5 টাকা থেকে 8 টাকা 8.5 টাকা বা 9 টাকার মধ্যে আপনার খরচা হবে। তো এটার বিষয়ে আমি আলোচনা করি। দেখেন আমার কয়েকটা ডিজাইনের আপারে আমি কথা বলি, এই যে একটা আপার, এই আপারটা কত সুন্দর এবং কত হার্ড, কত হার্ড, এই কাভারিংটা আমি 3 মিলি কাভারিং দিছি। হ্যাঁ, এই আপারের সঙ্গে মানে এই ফিতার সঙ্গে আমি 3 মিলি কাভারিং দিছি। আর একটা দেখেন কত হার্ড, ওরা যে এই যে এই জায়গাটা, এটার কথা আমি বলি, এটা কিন্তু আমার ব্যাগের, আমি আপনাদের বলি এটা হচ্ছে ব্যাগের লেস। হ্যাঁ, যে লেস দ্বারা ব্যাগ তৈরি হয় এটা ব্যাগের, এটা অনেক হার্ড, এটা ছিঁড়ে না। অনেক সময় আপনি মার্কেটে বিক্রয় করেন, অনেক রিপোর্ট আসে যে ভাই নাক ছিঁড়ে যায়, নাক কাজ ছিঁড়ে যায়, এটা ব্যবহার করবেন, নাক কাজ ছিঁড়বে না, এটা অনেক হার্ড। এবং আপারটা দেখছেন কত হার্ডি, কত সুন্দর, এটাতে 3 মিলি কি দেওয়া আছে, কাভারিং দেওয়া আছে, এই ফিতার সঙ্গে বা এই লেসের সঙ্গে 3 মিলি কাভারিং দেওয়া আছে। আচ্ছা, এটার একটা হিসাব আছে, আজ আরও দুইটা দেখেন আপনি, আপনি যে কাভারিং মানে আপারগুলো কিনবেন দেখবেন এই মানের যদি আপার আপনি কিনতে চান সর্বোচ্চ আপনার কাছ থেকে ওরা 25 টাকা জোড়া নেবে বা 30 টাকা জোড়া নেবে, এটা আপনার কাছে 30 টাকা জোড়া নেবে, কিন্তু আপনি যদি এটা নিজে তৈরি করেন তাহলে 8.5 টাকা জোড়া পড়বে। এই যে কথা বলতেছি এটার কিন্তু আমার কাছে টোটাল একটা হিসাব আছে,
এখন 8.5 টাকা জোড়া কেমনে পড়লো আপনার হচ্ছে তারা বানায় 25 টাকা তারা তো আপনার কাছে ভাওতাবাজি দিয়ে বিক্রি করবে কেন না আপনি নতুন মানুষ আপনাকে যা ভুলভাল বুঝাবে ওই ভুলভালের কারণে আপনি আইসা হোমর টুমর করে বানানো শুরু করলেন দেখলেন যে আপনি মার্কেটে লস খেয়ে যাচ্ছেন আপনি একটা মাল বের করতে আপনার খরচই পড়ে গেছে প্রায় 95 টাকা 100 টাকার মতো তাহলে আপনি বিক্রিও করলেন 100 টাকা তাহলে যেই লাভ মানে যেই লাউ সেই কদু গ্রাম্য ভাষায় যেটা বলা যায় এখন আসেন তাহলে আপার সম্পর্কে আপনাদের সঠিক একটা ধারণা দেই আপনারা আপার কিনবেন না আপার বানানাটা একটু শিখবেন মানে এই জিনিসটা বানানাটা শিখবেন এটা তো কি একটা দুধ সলিউশন বা আপনার দুধ সলিউশনে লাগে এছাড়া আর অন্য কিছু না তো সেক্ষেত্রে এইটা যদি আপনারা বানানা শিখতে পারেন অনেকে বলে যে ভাই আমি রেডি আপার দিয়ে কি করি জুতা তৈরি করি রেডি আপার দিয়ে জুতা তৈরি করি আমার তো লাভ হয় আমি ভাই আপনাকে লিখিত হিসাব দেব আপনার কয় টাকা লাভ হয় ঠিক আছে আপনি পার জোড়াতে সর্বোচ্চ 5 থেকে 3 টাকা বা 4 টাকা বা 2 টাকা লাভ করতে পারেন ওই 2 টাকা দিয়ে আপনার পরিশ্রম দিয়ে আপনার সংসার চালাতে পারবেন সর্বোচ্চ সর্বনিম্ন আপনার এখন বলি যে এই যে অনেকে বলে যে 60 টাকা 50 টাকা 45 টাকা 70 টাকা আপার মানে জুতা তৈরি হলো আপনি 100 টাকা 105 টাকা জুতা বিক্রয় করবেন এটা আসলে ইম্পসিবল একটা বিষয় এটা কখনোই সম্ভব না এটা সম্ভব না কেউ যদি আমাকে বলে সম্ভব আমি তার কাছে মুরিদ নিব আর যদি কেউ বলে যে সম্ভব না তাহলে সে আমার জাতি ভাই হ্যাঁ এখন আমি আপনাদের একটা হিসাব দিব যে ক্যাঙ্গারু এক ডর্জনে কত টাকা খরচ হয় আবারও বলি এক ডর্জন ক্যাঙ্গারুতে কত টাকা খরচ হবে তাহলে আপনি একটা টোটাল ভিডিও পাবেন এই আংতাং ফাং এই বিভিন্ন কথাবার্তা ছলনাময়ী কথা শুনে আপনারা যে কারখানা দিচ্ছেন এখানে সেখানে গ্রামে গঞ্জে এই আপনার এই টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে ভাই এই যে দেশের বাইরে থেকে অনেক ভাই আমাকে ফোন দেয় দিয়ে বলে যে ভাই আমি দেশে যে ক্যাঙ্গারু কারখানা দিব আমি অনেকগুলো ভিডিও দেখছি বা অনেকের ইউটিউব দেখছি আমি মোটামুটি অনেক কিছু শিখে গেছি আপনি কিছুই শিখেননি আপনি জিরো আপনি আপনার কাছে জিরো মানে আপনি আমার কাছে আসলে বুঝতে পারবেন যে আপনি কি ঠিক আছে আমার এক বড় ভাই আছে উনি বলে যে ভাই আপনি অনেক কিছু জানেন জুতার জগতে আপনি আমার কাছে জিরো সত্যি আমি তার কাছে জিরো এটা আমি 100% বিশ্বাস করি বিলিভ করি যে সত্যি আমি তার কাছে জিরো জুতার জগতে তো যাই হোক অনেক কথা হলো অনেক কথার মাঝখানে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আং ফাং যারা বুঝায় এদের কাছে যাইবেন না বা আমি যে আপনাকে অনেক কিছু ভালো বুঝাচ্ছি আমার কাছেও আসার দরকার নাই কেননা আমি ধোয়া তুলসীর পাতা না আমি আপনাকে সঠিক হিসাবটা দিতে চাচ্ছি কেননা অনেক ভিডিও দেখেছি কেউ সঠিক হিসাব দেয় না আমি মানে আপনাকে সঠিক হিসাব দেওয়ার চেষ্টা করতেছি আমারও ভুল হতে পারে তার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এখন সঠিক হিসাবটা কি আপনারা যদি খাতা কলম কাছে থাকে তাহলে খাতা কলম নিতে পারেন তিনটা মানে সেট আপে আমি আপনাদের ভাগ করে দিচ্ছি প্রথম হচ্ছে র ম্যাটেরিয়াল দ্বিতীয় হচ্ছে মজুরি তৃতীয় হচ্ছে বিক্রয় বা বিক্রয় প্রতিনিধি আপনি যদি বিক্রয় করেন তাহলে আপনার হিসাবটা আলাদা হ্যাঁ মজুরির হিসাবটা আলাদা র ম্যাটেরিয়ালের হিসাব আলাদা এখন র ম্যাটেরিয়ালটা কি আমি আপনাদের বুঝাই এক ডর্জন ক্যাঙ্গারু জুতা তৈরি করতে কি কি র ম্যাটেরিয়াল এবং কত টাকা খরচ পড়তে পারে সেই জায়গাতে এই যে ধরেন যে এইরকম একটা ইনসোল এই ইনসোল এটা আপনার 1300 টাকা পার পিস নাই আমি এক পিসে 4টা করে সেট করে নিই মানে 4 পিস করে কেটে নেই এই এটা এই ইনসোল এটা আপনি রং করলে আরো ভালো লাগবে মানে প্রিন্টিং করলে আরো ভালো লাগবে তো প্রিন্টিং সহকারে এই ইনসোলে খরচ পড়বে আপনার এক ডর্জনে 320 টাকা বা 25 টাকা আপনি খরচ ধরেন 320 টাকা যদি প্রিন্টিং সহকারে 320 টাকা এটাতে এক ডর্জনে খরচ পড়ে তাহলে আপনার হিসাবটা কিরকম হয় যেরকম ধরেন যে 1300 টাকাতে 4 ভাগ যদি করেন তাহলে 320 টাকা করে এটার মধ্যে আবার ভাগ আছে আপনি যে মালটা যে জায়গাতে কিনতে যাবেন এটা আপনাকে কয় ফিট দিচ্ছে 5 ফিট বাই আড়াই ফিট দিচ্ছে না 5 ফিট বাই 3 ফিট দিচ্ছে 5 ফিট বাই আড়াই ফিট যদি হয় তাহলে আপনার 320 টাকা বা 22 টাকা বা 23 টাকা খরচ পড়বে তাহলে আমি আনুমানিক ধরি 320 টাকা যদি আপনার নতুন মানুষ কাটিং কুটিং ঝামেলা হলো তো সেই জায়গাতে আমি 320 টাকা ধরলাম পার ডর্জন এক ডর্জন এই মানে ফাইবারে আপনার 320 টাকা খরচা যাবে আচ্ছা এখন আসি আপনার ম্যাটেরিয়ালের মধ্যে সোল আউট সোল যেটাকে বলে এই সোলটার নাম হচ্ছে বরফি সোল এটার নাম হচ্ছে বরফি সোল সোলের মধ্যে ভাগ আছে আমি সাধারণত তিনটা সোল দিয়ে কাজ করি একটা হচ্ছে বরফি সোল একটা হচ্ছে রৈতন সোল আর একটা হচ্ছে করলা সোল কথাটা বলছেন এটাকে বলা হয় করলা সোল এটাকে রৈতন মানে আপনার হচ্ছে যে সোল বলা হয় আর এটাকে বলা হয় বরফি সোল তো আমি সাধারণত করলা এবং বরফি দিয়েই কাজ করি তো এইটাতে আপনার এই বরফি মোটা আছে থিকনেসটা ভালো হয়
বোর্ড ফিস হলে আপনার হচ্ছে এক ডর্জনে খরচ করবে 180 টাকা। যদি আপনি করলা নেন বা বরফি নেন, মালের যদি আপ অ্যান্ড ডাউন থাকে, তাহলে 182 টাকা থেকে 180 টাকা, আমি ধরলাম 180 টাকায় খরচ পড়ে, ধরলাম বলতে আমার হিসাব আছে কিন্তু, তাহলে 180 টাকা যদি খরচ পড়ে, তাহলে এখন আসেন আপার ম্যাটেরিয়াল। এই আপারে আপনার হচ্ছে যে কাভারিং নাক্কা টাক্কা এসে হ্যান্ডেন ধরে, এটাতে খরচ যাবে আপনার 100 টাকা পার ডর্জন, এক ডর্জনে খরচ যাবে 100 টাকা। আচ্ছা, আবার আপনি লিখে নেন, এটার একটা জিনিস আছে লেবেল, এটা অনেকে এই যে এই লেবেলটা অনেকে নিজে তৈরি করে, আবার এই লেবেলটা ক্যাঙ্গারু লেবেলেই চালায়, যেহেতু ক্যাঙ্গারু রেজিস্টার মাল না, সবাই ব্যবহার করতে পারে, তো ক্যাঙ্গারু নামেই এটা পরিচিত এবং ক্যাঙ্গারুই, তো এটা অনেকে, যদি আপনি এই সোল্ড মানে এটা ব্যবহার করেন, তাহলে এক ডর্জনে খরচ পড়বে আপনার, মানে হচ্ছে আপনার 4 টাকা, ঠিক আছে না, 4 টাকা, রাইট কিনা? আচ্ছা সরি, এটাতে খরচ পড়বে 5 টাকা, যিনি আমার ক্যামেরাটা ধরে আছেন যে ভাই, হ্যাঁ সেই ভাই আপনার হচ্ছে, ওনার কাছ থেকে আমি হিসাবটা নিলাম, এই এক ডর্জনে খরচ পড়বে আপনার 6 টাকা। তো আর যদি আপনি নিজে এটা লেবেল দেন, মানে আপনার ব্র্যান্ডিং অনুযায়ী লেবেল, কাপড়ের লেবেল তৈরি করেন, তাহলে আপনার এক ডর্জনে খরচ পড়বে আপনার 12 টাকা, 50 পয়সা পার পিস, তাহলে 12 টাকা খরচ পড়লো। ধরেন আপনি 12 টাকায় পেস্টিং বা আঠা, এক ডর্জন মালে আপনার আঠা খরচ পড়বে, পেস্টিং খরচ পড়বে 60 টাকা, এটা টিন হিসাবে আপনি ভাগ করুন, 3250 টাকা, 2850 টাকা, কত ডর্জন মাল বের হলো ওটাকে যদি ভাগ দেন পার পিসে, তাহলে আপনার এক ডর্জনে খরচ আসবে 60 টাকা। আচ্ছা এখন গেল দুধ এবং সলিউশনে আসেন, আঠা পেস্টিং গেল, এদিকে গেল কি কি, ইনসোল গেল, আউটসোল গেল, আপারের খরচা গেল, দুধ আপনার হচ্ছে লেবেলের খরচা গেল, পেস্টিং খরচা গেল, এখন দুধ এবং সলিউশন, এই এক ডর্জন আপার তৈরি করতে বা এটাতে জোড়া দিতে দুধ সলিউশন খরচা হবে 20 টাকা অনলি, ফর আমি বেশি ধরেছি 20 টাকা, আপনার 16 টাকা থেকে 18 টাকা খরচা হয়, আমি 20 টাকা ধরলাম, আপনি 20 টাকায় ধরেন, যেহেতু আপনি নিউ কামার নতুন মানুষ, তাহলে 20 টাকা ধরেন, এবং অন্যান্য খরচ 20 টাকা। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই অন্যান্য খরচের মধ্যে কী কী আছে, অন্যান্য খরচের মধ্যে যেরকম ধরেন যে এই পাইপ, তারপরে হচ্ছে যে নাক্কা, নাক্কা ফিতাদা, বিদ্যুৎ বিল, ঘর ভাড়া, আর আপনার প্যাকেট পিপি যেটাকে বলা হয়, এর মধ্যে আপনার হচ্ছে 20 টাকা খরচ, তাহলে টোটাল আপনি যোগ করেন 320 টাকা, 180 টাকা, 100 টাকা, 12 টাকা, 60 টাকা, 20 টাকা, 20 টাকা, আপনার মোট খরচা হয় 712 টাকা। 712 টাকাকে যদি আপনি এক ডর্জনে ভাগ দেন, তাহলে আসবে 59 টাকা 33 পয়সা, এটা শুধু আপনার ম্যাটেরিয়াল খরচ, এটা কি ম্যাটেরিয়াল খরচ। এখন আসেন মজুরি, এই আপারটা আমি বানায় নেই, ডর্জনে খরচ দেই হচ্ছে 100 টাকা, এই আপারটা এক ডর্জনে খরচ দেই আমি কত টাকা, 100 টাকা, আর ফিটিং ম্যান বা সোলম্যান যিনি, একে খরচ দেই ডর্জনে 160 টাকা, তাহলে আসলো কত, 160 টাকা, তাহলে 712 টাকার সাথে আপনি 260 টাকা কী করেন, যোগ করেন। এখন আসেন বিক্রয় প্রতিনিধি, একটা মানুষ বা আমরা যারা আছি, ক্যাঙ্গারু প্রত্যেক দিন যদি বের করি, তাহলে দিনে 20 ডর্জন মাল সেল হয়, আপনি আপনি আপনিও বের করতে পারেন 20 ডর্জন, যদি আপনি সেইভাবে প্রপার হইতে, তাহলে পার ডর্জনে যদি আপনার 30 টাকা খরচা হয়, মানে আপনি সারাদিনে যদি 20 ডর্জন মাল বিক্রি করেন, আমি ধরলাম যে সারাদিনে 20 ডর্জনে আমার খরচ হয় 600 টাকা, তাহলে 600 টাকা যদি 20 ডর্জনে খরচ হয়, তাহলে আসবে আপনার পার ডর্জনে 30 টাকা, আপনার খাওয়া দাওয়া, ক্যারিং খরচ, আপনারা মোটর সাইকেলের তেল বা সাইকেলের তেল বা যেটাই বলেন, তাহলে 30 টাকা আসবে, তাহলে 30 টাকা, এর মধ্যে আবার ভাগ আছে, যদি আপনি 10 ডর্জন মাল বিক্রয় করেন, তাহলে আসবে কিন্তু 60 টাকা, আমি 30 টাকার দরের হিসাব করলাম, 30 টাকার দরে যদি আপনি হিসাব করেন 712 টাকা, হ্যাঁ 260 টাকা আর 30 টাকা, মোট খরচ হয় আপনারা এক ডর্জনে 1002 টাকা, যদি 1002 টাকা মোট খরচ হয় এক ডর্জনে, তাহলে আপনি যদি এটাকে 12 দিয়ে ভাগ দেন, তাহলে আসবে 83 টাকা 50 পয়সা, আর এইদিকে যদি আর একটা হিসাব আছে আপনার হচ্ছে যে যদি ইনসোলে 325 টাকা খরচ হয় আপনার জন্য, বরফিস হলে যদি 182 টাকা খরচ হয়, তারপর আপারে যদি 102 টাকা খরচ হয়, তারপরে লেবেলে যদি 6 টাকা খরচ হয়, পেস্টিং 60 40 40 যদি খরচ হয়, তাহলে আপনার আসবে যে 1035 টাকা, দুইটা ভাগে আমি ভাগ করে দিই 1035 টাকা, তাহলে এটা টোটাল যদি যোগ করেন 20 ডর্জন সহকারে, তাহলে আসবে 86 টাকা 25 পয়সা, আমি আপনার জন্য 87 টাকা ধরলাম,
তাহলে ভাই এই যে মানুষগুলো বলে যে 80 টাকা ইয়া 40 টাকা 60 টাকা 50 টাকা 55 টাকায় ক্যাঙ্গারু মানে তৈরি করা যাচ্ছে, আপনারা ক্যাঙ্গারু তৈরি করেন বিক্রি করেন, আপনার এলাকায় ধামাধাম অবস্থা, এই ইলাই কারবার, আপনি নিয়ে গেলে কোটি কোটি টাকার মালিক, 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, প্রতি মাসেই 50,000 টাকা ইনকাম, এই কথাগুলো একবারে মানে বাওয়াল কথা। এই কথাগুলো যদি কেউ বিশ্বাস করে তাদের কাছে যান, তাহলে আমি 100% মানে লিখিত দলিল দিয়ে দেব যে ওই ব্যক্তিটা আপনার কাছ থেকে ওই 50,000 টাকার মাল দিবে, ওই 50,000 টাকার মাল ওই ব্যক্তিটা আবার 20,000 টাকাতে কিনে নেবে, 15,000 টাকাতে কিনে নেবে। তো আসুন কিছু কথা আমি আবার বলে নেই। তাহলে বিক্রয় প্রতিনিধির কাছ থেকে 60 টাকা, তাহলে 85 টাকা বা 86 টাকা 25 পয়সা খরচা গেল, আপনি বিক্রয় করলেন 85 টাকা ইয়া 95 টাকা বা 100 টাকা। তাহলে 100 টাকা যদি পার জোড়া আপনি বিক্রয় করেন পাইকারি দরে, তাহলে আপনার 13 টাকা লাভ আসবে আপনার 86 টাকাতে। আর এইদিকে যদি আপনি 100 টাকা বিক্রি করেন 16 টাকা লাভ আসবে সব খরচা টরচা বাদ দিয়ে। আপনি যদি সঠিক হয়তে ক্যাঙ্গারু জিনিসটা মানে ক্যাঙ্গারু স্লিপার আইটেমগুলো তৈরি করতে পারেন, লাভ নাই তা না, আবার কারখানা দিবেন না বা দিবেন এই ধরনের কোনো আমি সাজেস্ট করব না, দেন আপনার ইচ্ছা অনুযায়ী কাজটা জেনে বুঝে দেন, মাল প্রোডাকশন মানে কোথা থেকে কী নেবেন এইটা বুঝে দেন যাতে আপনি না ঠকেন, এই জন্য আমি কথাগুলো বলতেছি। তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভালো, 16 টাকা যদি আপনার পার ডজনে লাভ হয় তাহলে 20 ডজনে যদি দিনে আপনি বিক্রয় করেন তাহলে ভালো একটা কিছু আসে, বা 10 ডজন যদি দিনে আপনি সেল করেন আপনার এলাকায় বা আপনার মার্কেটে তাহলে ভালো আপনার কি চলবে। এখন কিছু কথা আছে, কিছু কথার মধ্যে ধরেন যে এইরকম যদি অ্যাম্বুশ মাল আপনি তৈরি করেন, এই অ্যাম্বুশ দেখতেছেন অ্যাম্বুশ এর থিকনেসটা মোটা, এরকম অ্যাম্বুশ মাল তৈরি করলে আপনার যে পণ্যটা মানে মালের কস্টিং যাবে, ধরেন 1,000 যে 2 টাকা বলছে তার সাথে আরও 150 টাকা যোগ হবে এক ডজনে, তাহলে 150 টাকা যদি যোগ হয় এটা আপনার আমরা হচ্ছে 105 টাকা বা 110 টাকা করে বাজারে ছাড়ি। আর এই জুতাটা ধরেন যে আপনার এই এটা প্রিন্টিং মালের যে জুতা বা ক্যাঙ্গারু জুতা সেটা আমরা 95 টাকা বা 100 টাকা মার্কেটে ছাড়ি। এখন আপনার ক্ষেত্রে আপনি কত টাকায়, অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই মাল কারখানা দিয়েছি এই টাকায় আমার পরে, কিন্তু আমি হিসাব নিকাশ করে দেখি যে আমার লস আইটেম। তো আসলে আপনার হিসাবের মধ্যে অনেক ভুল আছে, আপনার জিনিসপত্র কেনার মধ্যে অনেক ভুল আছে। তো এই কথাগুলো আমি আপনাদের বলবো যে অনেক মানুষই অনেক রকমের হিসাব দিয়েছে, আমার হিসাবটা আপনারা খাতাতে টুকে নিতে পারেন যদি আপনার ভালো লাগে। তাহলে আমি মনে করি আপনি যদি ব্যবসা দেন বা ব্যবসা করার ইচ্ছা থাকে বা ব্যবসা দিবেন বা আপনার এলাকাতে আপনি ঈদের আগে একটা ব্যবসা সরঞ্জামে দিবেন, তাহলে কিন্তু আপনার জন্য কি হবে এই হিসাবটা নিয়ে আপনি করবেন। কেননা 2022 মালের মানে সয়াবিন তেলের দাম কত এখন? 200 টাকা। তাহলে মালের দাম তো একটু বাড়তেই পারে, আবার মালের দাম অনেকটা কমতে পারে, তবে ঈদের আগে যে মালই কিনেন আপনার মালের দাম বৃদ্ধি হবে 100%। ঈদের আগে যে মালটাই করবেন আপনি মালের দাম বৃদ্ধি হবে, মানে যেই জায়গাতে আপনি 1,300 টাকার চোল সেইটা এখন নিতে পারেন আপনি 1,400 টাকার চোল, তো বৃদ্ধি হবে। যাই হোক, আমার কথা বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, আমার নতুন ভিডিওটা আপনার নোটিফিকেশন বারে চলে যাবে যাতে আপনি প্রথম আমার ভিডিওটা আপনি পেয়ে যাবেন। আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নাই, চ্যানেলের আশপাশে আসার দরকার নাই। আমি শর্টকাটে কথা বলি, আর একটা কথা বলি, আমাকে 10টার পরে কেউ ফোন দেবেন না রাত, আর সকাল 10টার আগে কাউকে আমাকে কেউ ফোন দেবেন না। এর মাঝখানে যে সময় সেই সময়টা আমাকে ফোন দিবেন, কেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকে, আমার ফ্রেন্ডের নাম্বার থাকে, এই দুইটা নাম্বারে আপনারা রাত 10টার পরে ফোন দেবেন, আমি ফ্যামিলিকে সময় দিই রাত 10টার পরে। আর একটা বিষয় হচ্ছে যে ভিডিওটা ফুল না দেখে অযথা প্রশ্ন করবেন না, যদি আপনার প্রশ্ন থেকে থাকে আমি মনে করি ফুল ভিডিওটা দেখলে আপনি প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। হ্যাঁ, আর লাস্ট পরিসরে যে কথাগুলো সেটা হচ্ছে যে এই যে আমি মেশিন, আপনি অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি মেশিন নিব ফার্মা নিব আপনার হচ্ছে তাহলে আমাকে আপনি এরকম কী দেন সোল বা ইনসোল আউটসোল দেন, আমি এগুলান র ম্যাটেরিয়াল বা মেশিন টেশিন বিক্রি করি না ভাই, আমি মাল তৈরি করি আমার কারখানাতে, আমার দুইটা বড় ভাই আছে, আমার দুইটা বড় ভাই মানে দুইজনই ওস্তাদ মানুষ, তাদের পরামর্শে আমি এই জিনিসগুলো গড়ে তুলতেছি ধীরে ধীরে। হ্যাঁ, আপনারাও এরকমভাবে শুরু করেন, কেউ না কেউ আপনার শুভাকাঙ্ক্ষী হবে যদি আপনার মানে ব্যবহার আদি ভালো পায়, আর যদি ওই রকম না পায় তাহলে প্রত্যেক দিন একটা করে মিস্ত্রি বা কারখানা কারিগর চেঞ্জ হয়ে যাবে, নো প্রবলেম। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা আপনাদের মতো করেই এই জিনিসগুলো কী করবেন ফুটে তোলার চেষ্টা করবেন, মাথার মধ্যে নিত্য নতুন কিছু চেষ্টা করবেন চালানোর জন্য। মানে একটা কথা কি, আপনি যেটা নিয়ে অল টাইম চিন্তা করবেন আল্লাহ পাক সেটা আপনাকে কী দিবে, কোনো না কোনো
আপনার জন্য কি রাখবে সেটার একটা নতুন ডিজাইন বা নতুন কিছু আপনার ভিতরে ঢুকে দিবে। যদি চিন্তায় না থাকে তাহলে আপনার করার দরকার নাই, আপনি বাইশে পেলেছেন। যাই হোক, অনেক কথা বললাম। এই র ম্যাটেরিয়াল মেশিন টেশিন আমি বিক্রি করি না ভাই। রাত দশটার পরে আমাকে কেউ ফোন দেবেন না। আর যদি কোনো কিছু প্রশ্ন জেনে মানে থাকে, আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার করি। আপনি কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে আপনাকে বলে দেব। হ্যাঁ, যাই হোক, অনেক কথা বলেছি। কথার মধ্যে যদি আবারও ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ যদি আঘাত পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, ভিডিওটা একটু লং হলো, তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। আসসালামু আলাইকুম।